আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আপনাদের সাথে একজন স্পেশাল মানুষের পরিচয় করিয়ে দিব, যদিও আপনারা তাকে আগেও দেখেছেন কিন্তু একদম পুচকি অবস্থায় দেখেছেন। এ হচ্ছে আমার দেবরের মেয়ে আরিয়ানা ইবনাথ। তো ইবনাথ বলেই ডাকছে সচরাচর সবাই। তো আমি হচ্ছে এখন আমার শ্বশুর বাড়িতে এবং ইবনাথ হচ্ছে তখন মাত্র ঘুম থেকে উঠেছে এবং ওঠার পর তার মানে কান্নাকাটি কান্নাকাটি ভাব এবং ছোটন যখন কোলে নিল এভাবে মোটামুটি সে ঠান্ডা হয়ে গেল। তো বোঝাই যাচ্ছে চাচুর সাথে তার ভাব ভালোই জমছে। আর হচ্ছে যেহেতু তার মানে ওর মোটামুটি সারাউন্ডিংসে তার দাদি চাচু ফুপ্পি সবাই আছে, মোটামুটি একটু সে তাদের সাথে তার একটু বন্ডিংটা ভালো, মানে যতটুকু বোঝা গেল আর কি। দেখলাম সে চুপচাপ বসে আছে। আচ্ছা, আমার সাথে এসেছে ইউসরা। ইউসরা হচ্ছে ছোট বাচ্চা দেখলে ওই এমনিতেই একটু আর কি আদর করতে চায় এবং ইবনাথের ক্ষেত্রেও তাই। তো সে হচ্ছে ইবনাথকে দেখাচ্ছিল যে তার জন্য কি জামা নিয়ে আসা হয়েছে, এই জিনিসগুলো দেখাচ্ছিল। তো আমার খুব মজা লেগেছে যেটা ইবনাথের লুক, সে এমনভাবে তাকিয়েছিল সবার দিকে তাকাচ্ছে যেন সে সব কিছু বুঝতে পারছে। তোমরা কি করছো আমি সব বুঝতে পারছি, আর মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে মানে এত আদুরে লাগছিল কি বলবো। ওকে দেখে আমার এক্স্যাক্টলি ইউসরার ছোটোবেলার কথা মনে পড়ছে, কারণ ইউসরার চেহারা এবং সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং মনে হচ্ছিলো যে আরেকটা ছোটো ইউসরাকে এনে বসিয়ে দিয়েছে এরকম অবস্থা। তো তারা কাজিন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে মিল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমারই ইউসরাকে এখানে মনে হচ্ছে আমি ছোটোবেলার আরেকটা ইউসরা দেখতে পাচ্ছি। যাই হোক, বেশ কিছুক্ষণ কাটালাম তাকে নিয়ে। এরপর হচ্ছে সে তার বাবা আসলো, মানে আমার মেয়ে আসলো, এবং যা দেখলাম অলরেডি সে বাবাকে চিনে গেছে। তো মেয়েরা সচরাচর বাপ ভক্ত হয় সেটা জানা কথা। আমার দুই মেয়ে সারাদিন আমি যাই করি না কেন, ইভেন যত কিছুই করি না কেন, দিন শেষে আর কি তারা দেখা যায় মানে বাবার দিকেই আর কি টান বেশি। তো এটা আমি তাদের দোষ দেই না, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আমি নিজের ক্ষেত্রে যেটা ফিল করি সেটা আমি আমার মেয়েদের ক্ষেত্রে আমি উল্টা চিন্তা করব, এটা তো হতে পারে না। আচ্ছা দেখেন, ইবনাথ হাসি দিচ্ছে, আল্লাহ। তো আমরা চিন্তা করছিলাম ওর জন্য যে ড্রেসগুলো আনা হয়েছে ওগুলো অ্যাকচুয়ালি সাইজে হবে কি না, একটা একটু বড় হবে আর একটা এখনই হবে, দেখা যাবে সে কিছুদিন পর আর কি পরতে পারবে আরেকটা জামা। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের নতুন এই টুনটুনি বুড়ির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন কী কী এক লুক দিচ্ছে, এই যে আমি এরপর করে নিলাম এবং সে মোটামুটি মিশে গেছে, মানে বুঝতে পারছে যে হ্যাঁ ঠিক আছে এটাও মনে হয় আমাদেরই কেউ, কান্নাকাটি তেমন করেনি, এটাই ভালো লেগেছে। একেবারে ছোট বয়সে দেখেছি, তো এখন তো প্রায় 4 মাস হয়ে গেল, 4 মাস পরে তাকে দেখছি। তো ইউসরা আসলে এক্সাইটেড, এই যে এখন সে মানে চেষ্টা করছিল ওর সাথে একটু কানেকশন বিল্ড আপ করার, কিন্তু ওই যে হঠাৎ দেখেছে তো এই জন্য খুব একটা বেশি আসলে ইয়ে হচ্ছিল না। ইবনাথ দেখেন বোনকে টানাটানি করছে। তো ইউসরা খুব মজা পাচ্ছে একটা কথা চিন্তা করে যে সে এখন আপু হয়ে গেছে। উমাইজা কিন্তু অলরেডি তাকে একটু করে করে আপু ডাকে, ইবনাথও কিছুদিন পর তাকে আপু ডাকবে। সো বুঝতেই পারছেন ইউসরা খুবই খুশি কারণ তাকে আপু ডাকার মানুষ চলে এসেছে। আচ্ছা, তো আমরা যখন গেছি এটা অ্যাকচুয়ালি রমজান মাস, খাবার দাবারের কোনো প্যারা নাই। তো আমার টুনটুনি হচ্ছে ছোটনের সাথে বসে বসে খেলছে, সে আবার তার নানু বাসা থেকে আসার সময় গাড়ি টাড়ি নিয়ে এসেছিল, গাড়ি নিয়ে খেলছে। তো ও আসনা আসেনি, ও আসনাকে অনেক বলেছিলাম সে হচ্ছে তাহানদের সাথে খেলবে, সে এখন আসবে না পরে আসবে। আচ্ছা, তো মোটামুটি কিছুক্ষণ সময় কাটালাম এবং সবচেয়ে বড় কথা এখন যে বাসায় যায় না কেন, বাবার বাসায় গেলে উমাইজা, এখানে আসলে ইবনাথ, মোটামুটি বাচ্চা বাচ্চা একটা ফ্লেভার চলে এসেছে ফ্যামিলিতে, যেটা খুব ভালো লাগছে, নিজেদেরও ভালো লাগছে যে আচ্ছা যাক, মানে বাচ্চাদের সাথে সময় কাটানোর একটা আলাদা মজা আছে না, যে মানে হ্যাঁ কী করছে প্রত্যেকটা মোমেন্টে নতুন নতুন কিছু, এই জিনিসগুলো আসলে অন্যরকম। আচ্ছা, এখন আমি চলে এসেছি বাসায়। বাসায় হচ্ছে সেলুন থেকে লোক এসেছে, নাপিত এসেছে এক কথায়। তো সকল বাচ্চা কাচ্চার চুল কাটা হবে, শুরু হয়েছে তাসকিনকে দিয়ে, তাসকিনের যে চুল কাট না সরি শুরু হয়েছে হচ্ছে তাহানকে দিয়ে আই গেস, এরপর হচ্ছে ইউসরা, এরপর তাসকিন, এরপর হচ্ছে বাদবাকিদের সিরিয়াল আসবে। এখন আমাদের টুনটুনিকে দেখছেন, সে আবার ছোট দাদুর খুব ভক্ত, রীতিমতো সে নিচে এসে বসে থাকে, দেখা যায় মানে আঙ্কেলকে দেখলে বা চাচিকে দেখলে সে কান্নাকাটি করে উপর থেকে নিচে চলে আসার জন্য। তো আপনাদের কি মনে পড়ছে ছোটোবেলার ঈদের কথা?
এই কাজটা দেখে আমার ছোটবেলায় ঈদের কথা মনে পড়ছে। ছোটবেলায় ঈদে কি হতো বলেন তো? আমরা আমাদের সময় যখন যুগ ছিল আর কি, সেলুনে বা পার্লারে দেখা যেত, আমরা একদম যখন ওয়াস্তের সমান আব্বু সেলুনে নিয়ে যেত বা আঙ্কেল নিয়ে যেত, তো হচ্ছে রাহুল কাট নামে একটা কাট ছিল, মেয়েদের অনেক সময় একটা একটা কাট ছিল হচ্ছে ডাইনা কাট। যাই হোক, আমি রাহুল কাটের কথা বলছি। রাহুল কাটকে অনেকে পাতিলা কাটও বলতো। রাহুল কাটটা হচ্ছে কেমন ছিল, মানে একটু পিছন দিকে চাঁচা চাঁচা, আবার সামনের দিক থেকে একটু কেমন জানি অনেক, মানে একটা একটা অন্যরকম একটা স্টাইল ছিল। তো এবং এটা ঈদের আগে আগেই করা হতো, সবাই আমরা লাইন ধরে, যখন তো চুল ছোট ছিল ওই কাটটাই ভালো লাগতো, তো ওই সময়ের কথা মনে পড়ছে। তো আমি অবশ্য বাচ্চাদের চুল বেশি ছাড়তে মানা করে দিয়েছি, কারণ দেখা যাবে তারা ঝুটি ঝুটি করতে পারবে না, ওরা তো ঝুটি করতে পছন্দ করে। তো এরপর আর কি, এরপর হচ্ছে এখন আমাদের বাসার ইফতার রেডি হচ্ছে। আম্মু আজকে পাশের বাসা থেকে, যেখান থেকে ইফতার এসেছিলো ওইখানে ইফতার পাঠাবে, আবার হালিম রান্না করা হচ্ছে। হালিমের ডালটা আম্মু যেটা করেছে, এটা কিন্তু প্যাকেট হালিমটা, হ্যাঁ রাঁধুনি প্যাকেট হালিম। তো হালিমের ডালটা আম্মু হচ্ছে আগে একটু সেদ্ধ করে নিয়েছে ভেজানোর পর, এরপর সেদ্ধ করার পর এটা আম্মু আবার একটু হাফ ব্লেন্ড করেছে, মানে পুরোপুরি ব্লেন্ড না, একদম মিহি করে ফেলেনি। এটা এখন আবার একটু সিদ্ধ করবে। সিদ্ধ করবে বলতে, ডালে নাকি একটা গন্ধ থাকে যেটা ভালো লাগে না, তো সেটাই আম্মু এখন যাতে না থাকে ওটার জন্য আর কি চেষ্টা করবে। তো এরপর হচ্ছে আর কি কি আইটেম রেডি করা হয়েছে দেখাচ্ছি। পায়েস রান্না করা হয়েছে, পায়েসটা অলরেডি বক্সে নিয়ে নেওয়া হয়েছে। এখানে বাদামগুলো দেখতে পাচ্ছেন, বাদামগুলো একটু কুসুম গরম পানিতে দেওয়া হয়েছে, ওটা ছিলিয়ে নেওয়া হবে। আর হালিমটা আম্মু অলরেডি চুলায় তখন প্রসেস করছে। এই হচ্ছে মশলাগুলো, মশলাগুলো আম্মু এখন ঢেলে দিচ্ছে হালিমের ডালের মধ্যে। আর চিকেনটা আম্মু আলাদা বসিয়েছে আর একটা ডেকচিতে। তো যারা আর কি হালিম খেতে পছন্দ করেন, আর এখন তো হালিম, তবে আমার মতে বেস্ট হালিম হচ্ছে চট্টগ্রামের। যদি আপনারা কখনো ঢাকা থেকে আসেন, অবশ্যই অবশ্যই চট্টগ্রামের হালিম খেয়ে দেখবেন রমজান মাসে আসলে। কারণ ঢাকার হালিমগুলোকে আমি আমি জানি না, আমি কোনো ধরনের কোনো টেস্টই পাই না, হয় ডাল ডাল থেকে যায় না হলে কেমন জানি। আমি বলছি না আপনাকে বাসায় রান্না করে খেতে হবে, যেমন আমি পার্সোনালি সবুজ হোটেলের হালিম, আগে আমি চকমালন সেটাও ট্রাই করেছি, ওয়েল ফুডের হালিম, অনেক মজা, অনেক টোটালি ডিফারেন্ট। আচ্ছা, সেই সাথে ইমো হচ্ছে পুডিং কেক বানিয়েছে, বা কেক পুডিং যে যেটা বলেন। এটা মূলত বাসার জন্য না, এটা মূলত ইফতার যেহেতু দেয়া হবে ওইখানে দেওয়ার জন্য। তো আচ্ছা, যেটা বলছিলাম, আমার চিকেনটা আলাদা করে রান্না করেছে, ওখানে বেরেস্তা দিয়ে দিয়েছে, বেরেস্তা কিন্তু পরবর্তীতে আবার দেয়া হবে। তো আমি আম্মুর প্রসেসটা দেখে নিচ্ছি, কারণ আমি দেখা যায় যেটা করি, আমি একদম ডিরেক্ট ব্লেন্ড করে তারপরে সিদ্ধ করি, আম্মু হচ্ছে আগে হাফ সিদ্ধ করে, মানে এক একজনের রান্নার প্রসেসটা অ্যাকচুয়ালি এক এক রকম। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে মাংসটা মোটামুটি যখন রান্না হয়ে গেছে, হালিমের ডালটাও যখন একটু ঘন হয়ে এসছে, একদম বেশি ঘন করতে যাবেন না, তাহলে হচ্ছে যখন ঠান্ডা হবে তখন একেবারে কেমন জানিটা ইয়া হয়ে আসে, থিকনেসটা ভালো থাকে না, একটু যাতে পাতলা থাকে একদম ওই অবস্থায় আপনি এটা মিক্স করবেন, কারণ চুলায় তো এটা আরও কিছুক্ষণ থাকবে। তো হালিম জিনিসটা, আচ্ছা আরেকটা যেটা বলছিলাম, আমি ঢাকায় এত জায়গায় হালিম খেয়েছি, ইভেন কলাবাগানের মামা হালিম পর্যন্ত আমি খেয়ে এসেছি, কিন্তু ওরা যেটা করে ওদের, মানে আমি জানি না, আমার ভালো লাগেনি। এবং ঢাকায় ম্যাক্সিমাম জায়গায় যেটা হয়, ডালটা আলাদা রান্না করা থাকে, মাংসটা আলাদা রান্না করা থাকে, এরকম মিক্স আপ রান্না হয় না, মানে একসাথে যে থাকে ওরকম না, আপনি নিচ্ছেন ওখান থেকে ওরা জাস্ট আলাদা করে মাংস তুলে দিয়েছে হালিমের মধ্যে। তো ওটা আমার ভালো লাগে না, কারণ আমি তো ফ্লেভারটা পাইলাম না। এখন যেটা, এটা তো এরকম মিক্স হবে, এটা ঘন্টার পর ঘন্টা চুলাই থাকবে, এটা একদম টেনে আসবে, পুরো ইয়ে হয়ে যাবে, তারপর এটা হালিমের একটা আপনি টেস্টটা পাবেন। আচ্ছা যাই হোক, হালিম নিয়ে অনেক কথা বলে ফেললাম, আমি অত বেশি যে অভিজ্ঞ সেটা কিন্তু না হালিম রান্নার ক্ষেত্রে, কিন্তু ওই যে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আম্মু হচ্ছে এটা একটু পাতলা অবস্থাতেই আম্মু হচ্ছে নিয়ে নিচ্ছে, পরবর্তী এটা যখন ঠান্ডা হবে একটু টেনে আসবে। আচ্ছা এই হলো মোটামুটি, আপনারা দেখেছিলেন আন্টি কিন্তু গতদিন ইফতার পাঠিয়েছে, কী কী পাঠিয়েছে আমি শেয়ার করেছিলাম। আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের বাসাতে কী কী দেওয়া হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন হালিম, আর হচ্ছে কেক পুডিং, আর হচ্ছে পায়েস, এই তিনটে আইটেম করা হয়েছে। তো যাই হোক, চট্টগ্রামে আসার পর নতুন নতুন অনেক কিছুর ফ্লেভার পাচ্ছি, যেটা ভালো লাগছে। নতুন নতুন বলছি কেন, অনেক বছর পর জিনিসগুলো দেখছি। তো আমার, যেমন আমি নিজেও ইফতার পাঠিয়েছি কিন্তু একদিনই পেরেছি, আমাদের এখানে নাকি দু তিন দিন পর পরই কোনো না কোনো জায়গা থেকে ইফতার এসেছে। তো সেম এখন ইফতার চলে এসেছে আমার শ্বশুরবাড়ি থেকে, মানে হচ্ছে আমার বাবার বাসায়, কারণ হচ্ছে আমাদের বাসা থেকে ইফতার পাঠানো হয়েছিল কিছুদিন আগে, মানে আমরা আসার আগেই।
তো ওই সময় হচ্ছে ক্যারিয়ার নাকি মানে আম্মু আর কি ক্যারিয়ার আম্মা হচ্ছে ক্যারিয়ার দেননি, এখন ক্যারিয়ারটা পাঠিয়েছেন। চলুন দেখি কি কি পাঠিয়েছেন আমার শাশুড়ি। এখানে দেখতে পাচ্ছেন ডিম চপ, ডিম চপ পাঠিয়েছে একটা তাকে। তো সেকেন্ড তাকটা এখন খুলবো। সেকেন্ড তাকে আছে পুডিং, পুডিংটা দেখতে পাচ্ছেন। আরেকটা তাক আছে এবং একটা হটপট আছে। তো আরেকটা তাকে দেখি হচ্ছে হালিম। এটা দেখে আমার একটু মজা লেগেছে, আজকে দুই বাসাতেই হালিম রান্না হয়েছে। আমাদের বাসায় হালিম রান্না করা হয়েছে এবং আমার শ্বশুরবাড়ি থেকেও হালিমই পাঠানো হয়েছে। জিনিসটা খুবই মজার ছিল, যাক দুই দিকের টেস্ট একসাথে করা যাবে, মানে দুই দিকের হালিমের টেস্ট কোনটা আর কি, মানে ফুড রিভিউ হয়ে যাবে অনেকটা। আচ্ছা যাই হোক, চলুন এখন হটপটে কী আছে সেটা দেখি। তো হটপটে হচ্ছে ঝাল নাস্তা। এই ঝাল নাস্তাটা যেটাকে আমরা অনেক সময় ফুল পিঠা বলি বা ঝুড়ি পিঠাও বলে অনেকে, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একেবারে কি বলবো কমন পিঠা। যখনই কোথাও কিছু দেয়া হচ্ছে বা গেস্ট আসবে, এই পিঠার আর কোনো পিঠা বানানো হোক বা না হোক এটা বানানো হবেই, কম্পালসারি, এমন একটা অবস্থা। যাই হোক, পিঠাটা অনেক ইয়ামি থাকে আর ক্রিস্পি হলে সবচেয়ে ভালো হয়। এখন যেটা হয়েছে অ্যাকচুয়ালি, যেহেতু গরম গরম হয়তো এটা করা হয়েছে, যার কারণে মানে সচরাচর যেটা হয় একদম ফ্রাই করার সাথে সাথে একটু ক্রিস্পি একটা ভাব থাকে না, ওই ভাবটা অ্যাকচুয়ালি মানে গরম কিছু যখন আমি একটা কিছুতে নিব তখন কিন্তু ক্রিস্পি ভাবটা থাকবে না, এটাই হয়েছে। যাই হোক, আজকে ইফতার রিজিক অনেক বড় জিনিস। ইফতারে আমরা চিন্তা করছিলাম কী করবো, কোন আইটেম করবো, হ্যান করবো, ত্যান করবো, আর ইমু তো বারবার জিজ্ঞেস করছিলো কী বানাবো কী বানাবো। যাক, অনেক জায়গা থেকে ইফতার হয়ে মোটামুটি জম্পেশ হয়ে গেছে, জম্পেশ ইফতার। আচ্ছা, আমার খাল্লা এসেছে, আমার ছোটো খালা আর হচ্ছে রিফাতকে দেখতে পাচ্ছেন। এখন আমরা সবাই মিলে আল্লাহর নাম নিয়ে আমরা ইফতার করব। তো বাচ্চা পানিকে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে হচ্ছে কিছুক্ষণ ঝগড়াঝাটি করে আবার কিছুক্ষণ খুব মজায় থাকে, কিন্তু বেশ ভালো সময় তারা কাটাচ্ছে। আর হচ্ছে সময় তো চলে যাচ্ছে, মনে হচ্ছে তো এই তো সময় চলে গেল, তো এরপর ঈদের পরের সময়গুলো তো কীভাবে চলে যাবে ফ্রুত করে। আমি অ্যাকচুয়ালি ওই যে আবার গিয়ে আবার সেই ইয়েতে পড়তে হবে, এটা চিন্তা করলে এখনই ভয় লাগছে। যাই হোক, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, ইফতার করার সাথে সাথে আমি আমার আজকের ব্লগটাও শেষ করব। চাঁদগাঁয়া ব্লগের রিকোয়েস্ট চলছে, ইনশাল্লাহ নেক্সট ব্লগ চাঁদগাঁয়া হবে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা, আর হচ্ছে ঈদ সালামি যাতে যাতে পাঠানোর ইচ্ছা পাঠিয়ে দিবেন। আপাতত আমি ব্লগটা এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।